দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এই মুহূর্তে দরকার করোনা সম্পর্কে সচেতনতার রবিবার মন কি বাতে করোনা প্রসঙ্গে দেশবাসীকে সতর্ক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানালেন লকডাউনের তুলনায় আমাদেরকে আনলকে আরও বেশি সতর্ক থাকতে হবে পাশাপাশি মোদী মনে করিয়ে দিয়েছেন যদি আমরা মাস্ক না পরি সামাজিক দূরত্ব মেনে না চলি তবে নিজেদের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও বিপদের মধ্যে ফেলব দেশবাসীকে প্রধানমন্ত্রী সতর্ক হতে অনুরোধ জানিয়েছেন মন কি বাত অনুষ্ঠানে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী এই প্রথম প্রকাশ্যে সীমান্তের উত্তাপ নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী চীনের নাম না করলেও মোদী বলেন যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে কারণ ভারত এই চেষ্টার কঠিন জবাব দেবে কোনোভাবেই সীমান্তের জওয়ানদের প্রাণের বলি ব্যর্থ হতে দেবে না ভারত ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা